হাওড়পাড়ের মানুষের জীবন বরাবরই বৈচিত্র্যময়। প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে। প্রকৃতির এই রূপের সাথে তাল মিলিয়ে চলে মানুষের জীবন। সে জীবন পানিকে কেন্দ্র করে গড়ে ওঠে। বর্ষায় পুরো হাওড় জুড়ে যখন থই থই পানি, তখন গবাদি পশুর চরম খাদ্য সংকট দেখা দেয়। বাধ্য হয়ে এই সময়ে হাওড়পাড়ের মানুষ তাদের অধিকাংশ গবাদি পশু বিক্রি করে দেন। আবার শুষ্ক মৌসুমে হাওড়ের পানি যখন কমতে শুরু করে, কচি ঘাস গজাতে থাকে, তখন আবার গবাদি পশু ক্রয় করেন দরিদ্র প্রান্তিক এসব মানুষ। শুষ্ক মৌসুমে বিশাল হাওড় জুড়ে ঘাসের আধিক্য থাকায় বিনা খরচে গবাদি পশু লালন পালন করে উপকৃত হন। প্রকৃতির সাথে লড়াই করা এসব মানুষ তো আল্লাহ দিলে প্রায় আসে 10টা 12-13টা গরু আছে, ছোট ছোট গরু, গাই 4টা আছে, 5-6টা। এই গরু নিয়ে আইতাছি যাইতাছি, সকালে যাই বিকেলে আই। সকালে আমি 10-12টা গরু নিয়ে আই, আর আইয়া আবার আসরা আজান দিলে যাই গি। বাজে দি মনে করেন যে গরু আমারও আছে, বাজে অন্য মানুষেরও আছে। মূলত কার্তিক মাস থেকে পরবর্তী 6 মাস হাওড়ে প্রচুর ঘাস থাকায় হাওড়ের বাথানে রেখে রাখালরা গরু মহিষ চড়ায়। এ বাথানে রাখালের কাজ করে জীবিকা নির্বাহ করেন অনেক গরিব মানুষ। এ কর্মসংস্থানকে স্থানীয় ভাষায় বলে রাখালি ব্যবসা বা রাখালগিরি। আলাদা আলাদা লোক বিভিন্ন স্থান ভেদে হাওড় জুড়ে চড়ায় হাজারো গরু মহিষ। বিশাল ভূমি জুড়ে সবুজ ঘাসের রাজ্যে গবাদি পশুর জন্য রয়েছে নিরাপদ খাদ্য ও বাসস্থান। আমরা এখানে গরু রাখি, যেগুলা পানি গাঞ্জি কমে যায় এখানে গরু রাখি আসে। আর এখানে মুই তো রাখা হয়, বাতান দেওয়া হয়। ইন মনে হয় না এই ফোরতে বছর কার্তিক মাস আপনার এই গরু টরু লইয়া ঘাস বড় ঘাস আছে, গরু তাজা হয়, মোটা টোটা করে ব্যবসা করতাম পারি। এরপরে মনে করেন দুধ টু দুধ হয়, এইটাই ইয়া করে আমরা জীবিকা রক্ষা করি আর কি। 18,115 হেক্টরের এই হাওড় মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। মৌলভীবাজারের 70% এবং সিলেটে পড়েছে 30%। হাওড় জুড়ে রয়েছে 238টি বিল। বর্তমানে নানাবিধ সমস্যার কারণে অনেকটাই কমে যাচ্ছে দেশীয় প্রজাতির গরু মহিষের লালন পালন। স্থানীয়দের দাবি, এই হাওড়ের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার উদ্যোগী হলে বাথান ব্যবসা সহ টিকবে সব উদ্ভিদ ও জলজ প্রাণীর ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।